ফরিদপুরের মধুখালীতে এবার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ভালো বীজ সার আবহাওয়ার কারণে পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে বলে জানান কৃষকরা। তবে এত উৎপাদনেও বাজারে দাম কমছে না, এতে সাধারণ মানুষ ক্ষুব্ধ হলেও খুশি পেঁয়াজ চাষিরা। প্রতি কেজি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে 95 থেকে 100 টাকা দরে, আর খুচরা পর্যায়ে আরও বেশি। উৎপাদন খরচের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি করছেন চাষিরা। ভালো উৎপাদনে মধুখালীর পেঁয়াজ চাষিরা যেমন খুশি, তেমনি আশানুরূপ লাভের আশা করছেন তারা। এই বছর পেঁয়াজ চাষিরা একটু লাভবানের আশা করতেছে। যদি সরকার বাইরে থেকে পেঁয়াজ আমদানি না করে তাহলে আমরা খুব কৃতজ্ঞ। 10 পাখি লাগাইছি, যদি এই দাম থাকে তাহলে পরে অনেকটাই লাভবান হবে। পেঁয়াজের যে বাজার আছে এখন খুবই সুন্দর বাজার আছে, আর এই বাজার যদি থাকে তাহলে কৃষক খুবই আনন্দ পাবে। কৃষকরা আশা করতেছে যেভাবে বাজার আছে এইরকম বাজার থেকে গেলে তাতে কৃষকরা আমরা খুব লাভবান হব, আর যদি এর চেয়ে কমে যায় তাহলে আমরা লাভবান হব না। পেঁয়াজ চাষে ফরিদপুরের 9টি উপজেলার মধ্যে দ্বিতীয় অবস্থানে আছে মধুখালী। এখানে সাধারণত হালি, মুড়িকাটা ও দানা পেঁয়াজ চাষ হয়। এবছর পরপর 3 দফায় পেঁয়াজ রোপণ মৌসুমে বৃষ্টি হওয়ায় ক্ষতির মুখে পড়েন পেঁয়াজ চাষিরা। তবে পেঁয়াজের ভালো ফলন হওয়ায় খুশি কৃষকেরা। পেঁয়াজ বীজ রোপণ, আবাদ ও ঘর পর্যন্ত আসতে প্রতিমণ পেঁয়াজে খরচ হয়েছে 1500 থেকে 1800 টাকা, বিক্রি হচ্ছে প্রতিমণ 3500 থেকে 4000 টাকা। বৃষ্টির আগে লাগাইছিলাম আশা করে যে 2টি পয়সা পাবো, এইভাবে যদি বাজার থাকে আমরা ক্ষেতের থেকে উঠিয়ে ডাকা নিচ্ছি, নিয়ে সেরে আমরা যে দর বেচতেছি এইরকম বাজার থাকলে পরে আমরা একটু লাভবান হবো। আরও সব কীটনাশকের দাম কমে যায় তবে আমরা আরও কিছু কম টাকায় বেচলেও আমাদের সমস্যা হয় না। আর 4 পাখি পেঁয়াজ লাগাইছি, তা সার ওষুধের কীটনাশকের যে দাম, এই দামের উপর বিশেষ করে যদি সরকার যে ন্যায্য মূল্য দিতেছে আমাদেরকে, এইবার এই দামটা যদি থেকে যায় তাহলে আমরা মনে করেন যে কৃষক একটু আশাবাদী, খুব খুশি হব। মধুখালীতে গত বছরের চেয়ে এবছর প্রায় 500 হেক্টর বেশি জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার। আমাদের এই মধুখালী উপজেলায় 3350 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে, এবং এই পেঁয়াজ এতটাই বর্তমান সময়ে হচ্ছে যে লাভজনক ফসলে রূপান্তরিত হয়েছে, যে যার ফলে এই পেঁয়াজ চাষ করে চাষিরা যেমন লাভবান হচ্ছে, তেমনি আগামী দিনের সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন বা স্মার্ট বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমরা দেখছি সেটি বাস্তবায়নের দিকে কৃষকরাও এগিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে মধুখালীতে মুড়িকাটা, দানা এবং হালি সহ সব মিলিয়ে 3550 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। মারুফা কামাল, চ্যানেল এস, নিউজ ডেস্ক।